মার্কিন সেনাবাহিনীর হাতে এলো নতুন মরণাস্ত্র। মার্কিন সেনাবাহিনীর হাতে এলো নতুন মরণাস্ত্র। এবারে লেজার দষ্টি ছুড়ে শত্রুপক্ষের বসানো মাইন ধ্বংস করবে মার্কিন সেনারা। ইতিমধ্যে এই লেজার দষ্টি নিয়ে নিরন্তর গবেষণা চালিয়ে যাচ্ছে তারা। এখন একে আরও উন্নত করার চেষ্টা চালাচ্ছে দেশটির প্রতিরক্ষা বিভাগ। পাশাপাশি লেজার দষ্টি ছুটতে পারে এমন কামান বসানো থাকবে মার্কিন সেনার সাজোয়া গাড়িতে। এই অস্ত্র তৈরি হয়ে গেলে বোম ডিসপোজাল স্কোয়াডের প্রয়োজনীয়তা পুরাবে। বর্তমানে শরীরে বডি আর্মার পরে সেনাকে বোম ডিফিউজ করতে হয়। কোথাও আবার রোবটের সাহায্যে মাইন নিষ্ক্রিয় করা হয়। মার্কিন সেনা সূত্রে খবর, 3000 মিটার দূরে থেকে মাইন ধ্বংস করতে সক্ষম হবে সেনা। শুধু তাই নয়, মাটির নিচ থেকে অন্তত 50 পাউন্ডের ধ্বংসাবশেষ তুলে আনতে সক্ষম হবে এই নতুন অস্ত্র। এই লেজার অস্ত্র বসানো সাজোয়া গাড়িতে রয়েছে ইনফ্রারেড ক্যামেরা, স্বয়ংক্রিয় ড্রাইভিং প্রযুক্তি ও 2টি বিকল্প অস্ত্র, যা থেকে 1100 অ্যাম্পিয়ারের বিদ্যুৎ ছোড়া যাবে।